হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ডাব্লিউবি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মজার টিটাস 7 দশম শ্রেণীর ভূগোল বিষয়ের যে অক্টোবর মাসের জন্য প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। একেবারে কি বলছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 কি বলছে, বলছে মরু অঞ্চলে শুষ্ক নদী খাত হল অপশন ক প্লায়া, অপশন খ হামাদা, অপশন গ মরুদ্যান, নাকি ঘ ওয়াদি। সঠিক উত্তর হবে অপশন ঘ ওয়াদি। নেক্সট দেখো 1.2, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হল অপশন ক রয়েছে অবঘর্ষণ, অপশন খ অপসারণ, নাকি গ ঘর্ষণ, নাকি ঘ দ্রবণ। সঠিক উত্তর হবে অপশন খ অপসারণ। 1.3 কোশ্চেন দেখো, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে লক্ষ্য করা যায়, অপশন ক রয়েছে শীতকালে, খ হচ্ছে গ্রীষ্মকালে, গ বর্ষাকালে, নাকি ঘ শরৎকালে। সঠিক উত্তর হবে অপশন ক শীতকালে। তো 1.1 এর উত্তর হলো ঘ ওয়াদি, 1.2 হলো খ অপসারণ, আর 1.3 হলো ক শীতকাল। 1.4 বলছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো অপশন ক কলকাতা, অপশন খ হায়দ্রাবাদ, অপশন ঘ বেঙ্গালুরু, নাকি অপশন ঘ চেন্নাই। সঠিক উত্তর হবে অপশন ক বেঙ্গালুরু। 2.2 কোশ্চেন কি বলছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 2.1, বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বলছে পালিয়াড়ি কি নামে পরিচিত, উত্তর বারখান। 2.2 বলছে হিমবাহের উৎপাটন প্রক্রিয়া সৃষ্টি সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, উত্তর করি বা সার্ক। 2.3 বলছে ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো, উত্তর বিন্দ পর্বত। 2.4, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, উত্তর কৃষ্ণ মৃত্তিকা। 2.3 কি বলছে, বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। 3.1, বহুমুখী নদী উপত্যকার পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো, উত্তর বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য, 1. জলবিদ্যুৎ উৎপাদন করে, আর 2. নদীর বাঁধ সংলগ্ন অঞ্চলে কৃষিকাজ সেচের মাধ্যমে নদীর জল ব্যবহার করা। নেক্সট দেখো 2.2 বলছে ভারতীয় কৃষি সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় লেখো, উত্তর 1. হচ্ছে উন্নত প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে হবে, আর 2. উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করতে হবে। তারপর 4. বলছে চারদের কোশ্চেন 4.1, ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিচার করো, উত্তর 1. যে কোনো পণ্য সড়ক পথে খুব অল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়, 2. সড়ক পথ নির্মাণের খরচ অন্য পরিবহন পথ নির্মাণের খরচের তুলনায় কম, 3. কোনো অল্প দূরত্ব স্থানে সড়ক পথই উত্তম, 4. সড়ক পথে যে কোনো হালকা পণ্য খুব অল্প সময়ের মধ্যে সহজেই সঠিক স্থানে পৌঁছে যায়। 5. দেখ কোশ্চেনগুলো কি বলছে দেখো। 5.1 কি বলছে, ভারতের বলছে জনবন্টনে তারতম্য প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো, উত্তর প্রাকৃতিক কারণ। যে সব প্রাকৃতিক কারণ জনসংখ্যা বন্টনের উপর প্রভাব বিস্তার করে সেগুলি হল 1. বলছে জলবায়ু, জলবায়ু প্রভাবে জনসংখ্যা বন্টনের তারতম্য ঘটে, অতি উষ্ণ, অতি শীতল ও অবিরাম বৃষ্টিপাত প্রভৃতি চরমভাবাপন্ন জলবায়ুযুক্ত অঞ্চলগুলিতে জীবন ধারণের অনুকূল পরিবেশ থাকে না বলে জনসংখ্যা খুব কম। নেক্সট দেখো 2. নদ নদী,
গঙ্গা, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদী অববাহিকাগুলি ঘন জনবসতিপূর্ণ, কারণ এইসব নদ-নদীর জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ, পরিবহন ও যাতায়াতের সুবিধা, শিল্প বিকাশ প্রভৃতি ক্রিয়াকলাপের সাহায্যে কিভাবে সাহায্য করে। 4 নম্বর বলছে প্রাকৃতিক সম্পদ। বনভূমির নিকটবর্তী অঞ্চলে খনিজ উত্তোলন ও আনুষঙ্গিক শিল্প বিকাশকে কেন্দ্র করে, উন্নত পশুপালন ব্যবস্থাকে কেন্দ্র করে জনবসতি অপেক্ষাকৃত অধিক কৃষি বিকাশ ঘটে। আর 4 নম্বর বলছে ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান কোন অঞ্চলে জনবসতি বন্টনের প্রভাব বিস্তার করে। দক্ষিণ ভারতের উপকূলীয় অবস্থানের ফলে বন্দর ও বহি বাণিজ্যের বিকাশ ঘটায়, জনবসতি বিকাশ ঘটেছে। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও, কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি দিন শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও।